আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটি দিয়েছেন, যে লিখেছেন, বিশ্বব্যাপী করোনার ভাইরাসের মহামারীর কারণে দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের ছুটি আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময় দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন স্কুলগুলো বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে। এ সময় নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থান অবস্থান করতে বলা হয়েছে। তবে কওমি মাদ্রাসায় যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। বৃহস্পতিবার 12 নভেম্বর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় ভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনসংযোগ মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশ অনুসরণ করে শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করতে অভিভাবকদের বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্য বই অধ্যয়ন করে সেই বিষয়টি অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। 26 মার্চ থেকে সারা দেশে সব অফিস আদালত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টানা 66 দিন সাধারণ ছুটির পর 31 মে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই থাকে। গত 1 এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা মহামারী করোনাভাইরাসের কারণে নেওয়া সম্ভব হয়নি। এবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ও জেএইচসি জেডিসি পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে নেওয়া হচ্ছে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছ যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।